হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো পরবর্তী দিন এনটিপিসির মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সে সম্বন্ধে আমরা একটা ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার সাথে সাথে এনটিপিসির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্টগুলো সম্পর্কেও আমরা কিন্তু আলোচনা করে নেব এবং এনটিপিসির টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন। আপনার কাছে যদি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থেকে থাকে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে টোটাল ফ্রি অফ কস্ট আপনি একটা ডিমেট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন এবং তারপর আপনি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার সাথে সাথে আপনি হোম পেজে ডিরেক্ট হয়ে যাবেন। হোম পেজ ডিসকর করার সাথে সাথে অপশন পেয়ে যাবেন স্টার্ট এর অ্যান্ড এফ এন। আপনি সিম্পলি এই অপশনটির উপরে ক্লিক করতে পারেন। এই অপশনটির উপরে ক্লিক করার সাথে আপনি একটা পেজের মধ্যে চলে আসবেন। সো এখান থেকে আপনি চাইলে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির চার্ট অ্যানালাইসিস করে নিতে পারবেন। বিভিন্ন রকম ইন্ডিকেটার এবং ক্যান্ডেলের ব্যবহার করতে পারবেন। বিভিন্ন রকম টাইম ফ্রেমের ব্যবহার করতে পারবেন। অপশন চেন অ্যানালাইসিস করে নিতে পারবেন, সাথে সাথে বাই কল এবং বাই পুটও করে নিতে পারবেন। সবচেয়ে কোনো একটা প্লাস আইকন আছে, সিম্পলি এটা ট্যাপ করার মাধ্যমে আপনি যে কোনো স্টক সার্চ করে আপনি সেটার প্রতি ইনভেস্ট করতে পারেন। সো আমি এটার উপর ট্যাপ করে নেবো এবং ট্যাপ করার পর এখান থেকে আমি সার্চ করে নেবো এনটিপিসি। ঠিক আছে, সো এনটিপিসি সার্চ করার সাথে আমাদের কাছে এনটিপিসি ওপেন হয়ে চলে আসবে। সো এনটিপিসির এফ এনের উপর আমরা ক্লিক করে নেবো সিম্পলি, এবং ক্লিক করার সাথে সাথে এনটিপিসির এফ এনের চার্ট আমাদের কাছে ওপেন হয়ে চলে আসবে। সো মার্কেট একটা আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, পরবর্তীকালে একটা মার্কেট গ্যাপ ডাউনের মাধ্যমে বিয়ারিশ ক্যান্ডেলের মাধ্যমে মার্কেট ডাউন ট্রেন্ডে গেছে এবং একটা বিয়ারিশ ক্যান্ডেলের মাধ্যমে 171 বর্তমানে এনটিপিসি মার্কেট পারফরমেন্স করছে। সো পরবর্তী দিন এনটিপিসির মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে, বুলিশ না বিয়ারিশ, বা মার্কেট নিউট্রাল থাকতে পারে কেমন হতে পারে, সেটা জানার জন্য সিম্পলি আমরা এখানে একবার ক্লিক করে নেবো এবং ক্লিক করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজ। সো হোম পেজে আসার পর সবচেয়ে উপরে একটা সার্চের অপশন পেয়ে যাবো, সিম্পলি এটার উপরে আমরা ক্লিক করে নেবো এবং ক্লিক করার পর আমরা এখান থেকে এনটিপিসি সার্চ করে নেবো। সো আমি অলরেডি এনটিপিসি সার্চ করে দিয়েছি, তার জন্য আমি এনটিপিসির উপরে ট্যাপ করে নেবো। আপনি চাইলে এখান থেকে এনটিপিসি সার্চ করে নিতে পারেন। সো এনটিপিসির উপরে ট্যাপ করার পর এখান থেকে স্টক রেটার্সের একটা অপশন পেয়ে যাবো। সো স্টক রেটার্সের অপশনটির উপর আমরা সিম্পলি ক্লিক করে নেবো। ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমরা একটা ওভারভিউ পেজ পেয়ে যাবো এবং তারপর একটা টেকনিক্যাল পেজ আছে, টেকনিক্যাল পেজটির উপর আমরা ক্লিক করে নেবো। সো টেকনিক্যাল পেজটির উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি এনটিপিসির মার্কেট পরবর্তী দিন বিয়ারিশ ট্রেন্ডে যাবে এরকম 19 জন জানিয়েছেন। মার্কেট নিউট্রাল থাকবে এরকম 6 জন জানিয়েছেন এবং মার্কেট বুলিশ ট্রেন্ডে যাবে এরকম 2 জন জানিয়েছেন। অর্থাৎ পরবর্তী দিন এনটিপিসির মার্কেট বিয়ারিশ ট্রেন্ডে যাওয়ার চান্স কিন্তু সর্বাধিক আমরা এখান থেকে দেখে নিতে পারছি। সো আমরা যদি এনটিপিসির রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট দেখে নিতে চাই, সিম্পলি এটার উপরে আমরা এখানে পয়েন্টের উপরে আমরা ক্লিক করবো এবং ক্লিক করার পর এখান থেকে চাইলে আমরা এখান থেকে 3 মিনিট, 5 মিনিট, তাছাড়া 10 মিনিট, তাছাড়া 15 মিনিট, তাছাড়া 30 মিনিট, তাছাড়া 1 আওয়ারের রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট দেখে নিতে পারি। সো এখান থেকে আমরা 1 আওয়ারের রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট দেখে নেবো। প্রথম সাপোর্টের কথা বলা হয়েছে 171 একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 169 একটা সাপোর্ট, তৃতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 164 একটা সাপোর্ট, প্রথম রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 176 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 179 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট এবং তৃতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 185 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট। সো আপনি আপনার নিজের ব্যক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন এই সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো চিহ্নিত করার মাধ্যমে আপনি কিন্তু এনটিপিসির মার্কেটে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। সো আমরা সিম্পলি এখানে ডবল ট্যাপ করে নেবো এবং ডবল ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। ঠিক আছে, সো আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। হোম পেজে আসার পর আমরা ইনস্টার্ট রেট অ্যান্ড এফ এন অপশনটি ক্লিক করে নেবো এবং ক্লিক করার পর আমাদের কাছে আবার এনটিপিসির চার্ট ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি এনটিপিসির চার্ট। সো আমরা দেখলাম পরবর্তী দিন এনটিপিসির মার্কেট বিয়ারিশ ট্রেন্ডে যাবে এরকম কিন্তু সবচেয়ে বেশি জন এই মতামতই কিন্তু জানিয়েছেন। সো আমরা জানি মার্কেট আপ ট্রেন্ডে গেলে আমরা বাই করে থাকি এবং ডাউন ট্রেন্ডে গেলে আমরা সেল করে থাকি। সো এখান থেকে তার জন্য আমরা সিম্পলি শেয়ারের উপরে ক্লিক করবো। শেয়ারের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমরা লট সাইজ এন্টার করে নেবো। সো আমি 1 লট এন্টার করে নিচ্ছি, পরবর্তীকালে লিমিট অর্ডার মার্কেট অর্ডার চয়েস করে নেবো। সো আমি এখান থেকে লিমিট অর্ডার চয়েস করে নিচ্ছি এবং তারপর সিম্পলি শেয়ারের উপরে ট্যাপ করবো। সো শেয়ারের উপরে ট্যাপ করার সাথে সাথে কনফার্ম অপশনটি চলে আসবে। সো কনফার্ম অপশনটি ট্যাপ করার সাথে সাথে আমাদের সেলটি অটোমেটিক ডান হয়ে যাবে। ঠিক আছে, সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন আপনি কিন্তু এনটিপিসির মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি যদি সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশনটির উপর ট্যাপ করতে পারেন এবং ট্যাপ করার পর এখান থেকে অ্যাডভান্স করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টিং জার্নি যদি সহজে শুরু করতে পারেন এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।